আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই মুহূর্তে এক নতুন বন্ধুর সঙ্গে আমাদের পথ চলা, যদিও আমার সঙ্গে তার প্রথম পথ চলা, কিন্তু এটি তার দ্বিতীয় অনুষ্ঠান এই প্রতিদিনের রবীন্দ্রনাথে। আমরা পেয়েছি আজকে এই মুহূর্তে যাদবপুর বিজয়গড়ের সায়ন্তনী গুপ্তকে। অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা। এটা আপনার দ্বিতীয় অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে এবং রবীন্দ্রসঙ্গীত চর্চার মধ্যে আপনি রয়েছেন এই মুহূর্তে। সেই গল্প শুনবো, আগেও করেছেন, আরেকটু শুনবো, আমিও শুনবো, কিন্তু গান দিয়ে শুরু করি। কারণ আমার মনে হয়েছে আজকে যেহেতু আমাদের বিভিন্ন সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ, তো আজকে যে কটা গান যেই গায়ক যেভাবেই গান না কেন সবটাই বিষয় কেন্দ্রিক হয়ে যাবে। প্রমিতাদির ছাত্রী, এই মুহূর্তে প্রমিতাদির কাছেই শিখছেন, এখনো পর্যন্ত শিখছেন, শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা তো মা বাবার হাত ধরেই, প্রথমে মা শিখিয়েছিলেন, তারপরে শ্রী রবিগুহ মজুমদারের কাছে আমি অনেকদিন শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি, তারপরে দক্ষিণীতে শিখেছি, দক্ষিণীর পরে এনাকি চট্টোপাধ্যায়ের কাছে অনেকদিন শিখেছি, তারপর শ্রীমতী প্রমিতা মল্লিকের কাছে। মানে আপনার ধরুন ছোটবেলা থেকে গান শেখা, তো আমাদের যেটা সাধারণত হয়ে থাকে বিয়ের পরে মেয়েদের একটা গানের মানে এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে একটা বাধা চলে আসে, আমার মনে হয় না আপনি সেভাবে কোনো বাধাপ্রাপ্ত হয়েছেন, কারণ আপনি তো পরপর শিখে গেছেন। হ্যাঁ, কিছুদিন গ্যাপ ছিল, মেয়ে হওয়ার সময়টা একটু গ্যাপ হয়েছিল, তারপরে এখন আবার শুরু করেছি।
তো পরের গানে যাই। হ্যাঁ, আজকে গান শুনছি সায়ন্তনী গুপ্ত। সায়ন্তনী এসেছেন যাদবপুর বিজয়গড় থেকে। সায়ন্তনী গান শিখেছেন বহু মানুষের কাছে, বর্তমানে এমন একজন মানুষের কাছে উনি গান শিখছেন। এই মুহূর্তে বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের যারা শিক্ষাগুরু রয়েছেন তাদের মধ্যে অন্যতম একটি নাম, এবং আমার মনে হয় আপনাদের শেখাটাও একটু অন্যরকমভাবে প্রমিতাদির কাছে যখন শেখেন সেই শেখার মধ্যে নিশ্চয়ই আপনারা অনেক কিছু মেসেজ পান। হ্যাঁ দিদি, তো একদম পুরো গানের ইতিহাসটা বলে দেন, কোন সময় এবং ভীষণ ডিটেলে শেখান আর কি। গানের প্রথম থেকে অনেকটাই জানেন, তো একটা ইনস্টিটিউশন বলা যায়, তো সেটা পুরোটাই জানতে পারি দিদির কাছ থেকে। আপনিও যখন, আপনারও তো একটা ইনস্টিটিউট রয়েছে, আপনিও যখন ছাত্রছাত্রী তৈরি করেন তখন আপনিও সেই ধারাটাকে বহন করার চেষ্টা করি। তো পরের গানে যাই। তোদের মতন মনের কথা কই,
নামের যে সংস্থা রয়েছে রবির কিরণ, সেখানে তাদের মূলত কাজটা কি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গানই কি পরিবেশন করে এবং শেখার ক্ষেত্রেওটা? না, আমরা তো ভয়েস ট্রেনিংয়ের কাজটা করি, মানে ক্লাসিক্যালের বেসিক নলেজ ছাড়া তো আমরা কোনো গানটাই করতে পারি না। সেখানে আমরা অন্য সমস্ত গানই করি, কিন্তু রবীন্দ্রনাথের গানটা একটু বেশি আমি পছন্দ করি বলে একটু বেশি হয়ে যায়। আপনার নামটা দেওয়ার মতো তো সেই রবির কিরণ। হ্যাঁ, মানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেইখান থেকেই এসছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ছাড়া কিছু ভাবতেই পারি না আসলে। আসলে কি বলুন তো, আমাদের মানে আমি এটা মনে করি আমাদের বাঙালিদের প্রত্যেকটা অনুভূতিকে যদি রেগুলেট করা যায় তাহলে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান ছাড়া উপায় নেই। মানে ওই রেগুলেটরটাই আমাদের ব্যবহার করতে হবে, এটা একদম আমার নিজের উপলব্ধির জায়গা থেকে বললাম। তো একদম চলে যাই পরের গানে আবার। শুভ বাসনালয়ে
আমরা সায়ন্তনীর গান শুনছি, একদম সায়ন্তনীর এবার শেষ গানে যাওয়া। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। আমরা চাইবো আগামী দিনে সায়ন্তনী আরও আসুন এবং আরও ভালোভাবে এরকম সুন্দর করে আমাদের গান শুনিয়ে যান। রবীন্দ্রনাথ ঠাকুরের গান যখন যেটাই শুনি না কেন, সেটা তো একটা অন্য মাত্রা তৈরি করে। এবং অল্পশ্রুত গান যেমন শুনতে ভালো লাগে, অশ্রুত গান শুনতে ভালো লাগে, আবার বহুশ্রুত গানও কিন্তু পরিবেশনের জন্য শুনতে ভালো লাগে। তো আজকে কিন্তু আমরা সায়ন্তনীর ক্ষেত্রে একথাটাই বলবো যে গানগুলো আমরা শুনেছি কিন্তু পরিবেশনটা না ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা পায়, যে কীভাবে আপনি পরিবেশন করছেন। তো আপনার গায়কি খুব সুন্দর এবং আপনার পরিবেশন ভীষণ ভালো। ধন্যবাদ। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার দিদি, বলুন। নমস্কার সবাইকে, আর খুব ভালো গান হচ্ছে বলারই কথা না। বিশেষত ধ্রুপদ আঙ্গের গানগুলো শিল্পীরা এত ভালো গাইছে, খুব ভালো লাগছে। আর আশ্বিনী দীর্ঘায় গাইছে খুবই মিষ্টি এবং গায়কে খুব সুন্দর, খালি একটা গানের কথা আমি বলে রাখছি, কারণ সময়টা তো একটা ব্যাপার আছে। যেহেতু আপনি ধ্রুপ ধামার সবই কাজ করলেন, তাদের জন্য বেরোচ্ছেন, একটা গানের কথা খালি বলে রাখছি, শূন্য হাতে ফিরিয়ে না হোক পথে পথে। হ্যাঁ, এই গানটা আমার যতদূর মনে হয় ধ্রুপ দাঙ্গের গান, তারটা শুনে তাই মনে হয়। যখন পরে আবার আসছেন এই গানটা যদি শোনান খুব খুশি হব। আরেকটা দেবী ভাইকে বলছি, শরীশ্বর নায়ক কর্মকাণ্ডকে উৎসাহ দেবার জন্য এই কথাটা বলেছিলেন। আজকে টুকুরি বললাম রাখছি, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, আমরা এনজয় করি। ধন্যবাদ অঞ্জলি দি, ভালো থাকুন। আমার এটা না ভীষণভাবে নিজের কাছে মনে হয়, মানে ওই কথাটা শোনার পরে আমার মনে হয়েছিল, আমার আমাদের প্রত্যেকটা মানুষই যখন জীবনে হেরে যাব মনে করি না, যে ঈশ্বর আমাকে এত কষ্ট কেন দেন, আমি হেরে যাচ্ছি, আমি পিছিয়ে পড়লাম, তখন এই গানটা যদি বারবার আওড়ানো যায়, তোমারও পতাকা যারে দাও তারে বহিবারে দাও সকতি, আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এটা হচ্ছে আমার নিজেকে নিজের চার্জ করে নেওয়ার জন্য বলা। তো আমাদের তরফ থেকে সায়ন্তনীর জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমাদেরও অনেক ধন্যবাদ, তনুশ্রী তোমাকে অনেক ধন্যবাদ, দেবাশিস দা, স্বাগতম দা অনেক ধন্যবাদ, সিটিভিএন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার এখানে আনার জন্য। আমি শেষ গান করছি, কিন্তু ও যে মানে না মানা গাইব, একটা কথা একটু বলছি, যে ও যে মানে না মানা গানটা যেভাবে আমরা শুনি আর কি, তাতে প্রথম লাইনটা দুবার হয় আর তারপর সাথে সাথে আঁখি ফিরাইলে বলে হয়, মানে আমি একটু গেয়ে বলছি, ও যে মানে না মানা, ও যে মানে যেভাবে গাওয়া হলো, এটা কিন্তু সরবিতানে নেই, কিন্তু সমস্ত রেকর্ডিংয়ে বা সবাই মোটামুটি সমস্ত শিল্পীদের কাছে এইভাবেই আমরা শুনি আর কি। তো সেটা ভুল, তো ঠিকটা পরিবেশন করবার চেষ্টা করছি। মা
অনেক ধন্যবাদ সায়ন্তনীকে, আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা।